নামে প্রতিক্রম ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং আমরা দু হাজার ষোলো সালের কোশ্চেন পেপার সলভ করছি আজকে যে পোর্শনটা করবো সেটা হচ্ছে এলপিপি পোর্শনটা স্পেশালি মানে যেখান থেকে শেষ হয়েছে তারপরে এলপিবিই শুরু হচ্ছে এলপিপির দুটো অঙ্ক আছে প্রত্যেকবারে তোমরা জানো দুটো অঙ্কই থাকে ফাইভ মার্কস থাকে আর দুটো অঙ্কের মধ্যে একটা করতে হয় দেখো তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে দেখো এই দুটো অঙ্ক দেওয়া আছে বিপির প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা আসলে ট্রাভেলিং প্রবলেম একটা হ্যাঁ ট্রাভেলিং প্রবলেম সরি ট্রান্সপোর্টেশন প্রবলেম ট্রান্সপোর্টেশন প্রবলেম যেটা তোমাদের নাইনটি নাইন সম্ভাবনা আছে যে তোমাদের পরীক্ষায় আসবে না কারণ মানে ট্রান্সপোর্টেশন প্রবলেমগুলো কি পরীক্ষায় জেনারেলি আসে না নর্মালি একটা সলিউশন দেয় যেরকম এই টাইপের মানে সেকেন্ড অঙ্কটা যেটা সেটা আসে আর একটা যেটা র্যান্ডাম অঙ্ক দেয় বিশেষ করে হেলথ ডায়েট সংক্রান্ত যে অঙ্কগুলো সেগুলো দেয় কোনো ব্যাপার না এবার তোমাদের ট্রাভেলিং প্রবলেম এসে ধরে রাখো তোমরা মোটামুটি দশ বছর যদি পরীক্ষা হয় তাহলে একবার ট্রান্সপোর্টেশন প্রবলেম এরকম আসে আদারওয়াইজ ট্রান্সপোর্টেশন প্রবলেম আসে না কিন্তু যেহেতু এসেছে তোমাদের দু সালে অবশ্যই আমি করাবো তো প্রথমে শুরু করি যেটা আমাদের পরীক্ষায় বেশিবার আসে মানে দ্বিতীয় অঙ্কটা প্রত্যেকবারই আসে একটা করে গ্রাফিক্যাল মেথডে সলিউশন সেটা করবো ঠিক আছে তো চল দেখো অঙ্কটা দেওয়া আছে এইটা সলিউশন করতে হবে তো শুরু করব আচ্ছা এটার কী মান বের করতে হবে অবম না চরম দেখি আমি একটু কোশ্চেন লেখচিত নির্ণয় করা ওকে মান নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এই ভ্যালুটার এটার অবমান নির্ণয় করতে হবে এবং শর্তগুলো দেওয়া আছে এটা তিনটা শর্ত আলটিমেটলি চার নম্বর যে শর্তটা দেওয়া আছে এক্স বাইকটা দেন জিরো এটা আলটিমেটলি প্রথম পাত বোঝানোর জন্য ছবিটা তাহলে গ্রাফিক্যাল মেথডের সবার প্রথমে জিনিস যেটা সেটা হচ্ছে ছবি আঁকতে হয় তো চলো রাখছি তো দেখো আচ্ছা আমি ডিটেলে আর লিখব না কারণ আমি অলরেডি এলপিপি করিয়ে দিয়েছি তোমরা দেখতে পারো প্লে তৈরি করা আছে পাঁচটা ভিডিও আছে দেখে নেবে এলপিপি শর্ট আউট হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তোমাদের পার্ট নম্বর আছে তো আমি ডিটেলে আর লেখে করছি না জাস্ট মানে শুধু তোমাদের সলিউশনটা করে দিচ্ছি আমি চলো প্রথমে ছবিটা আঁকতে হবে ছবিটা আঁকি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন টেন চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলো এটা টেন টুয়েলভ আর লাগবে না হয়তো আচ্ছা এখানেও সেম ব্যাপার দশ পনেরো চলো ঠিক আছে সম্ভবত এর মধ্যেই হয়ে যাবে আগে দেখি যেটা আমাদের করতে হয় এই যে প্রত্যেকটা অসমীকরণ আছে এই অসমীকরণগুলোকে সমীকরণের আকারে লিখতে হয় আর সমীকরণগুলো নর্মালি চিত্রিতাংশ আকার চলো তাহলে এটাকে যদি লিখে নিই প্রথমটাকে যদি লিখতাম তাহলে টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফরটিন যদি এটাকে ছেড়ে দিতাম সকাল দিতাম তাহলে চোদ্দো দিয়ে ভাগ করতে হতো তাহলে টু এক্স বাই ফরটিন আমি এখানেই করে দিই ফরটিন 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 ওয়ান হচ্ছে এখানে সেভেন হচ্ছে তাহলে এটা হচ্ছে এক্স বাই সেভেন প্লাস ওয়াই বাই ফরটিন ইকুয়ালস টু ওয়ান এটা এক নাম সমীকরণ আলটিমেটলি দেওয়া উচিত আমার এগুলোকে নাম এক দুই তিন চলো এটা থাকলো দিতে পারো এটা চার পাঁচ ছয় চলো পরেরটা

তাহলে এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ফাইভ ইকুয়ালস টু ওয়ান হয়ে গেছে এই প্রত্যেকটা সমীকরণটি এবার বসিয়ে দিই ঠিক আছে এক্স বাই সেভেন তার মানে এক্স ইলেভেন অব্দি আছে ঠিক আছে আমি ইলেভেনের থেকে বেশি করে ফেলেছি এটা ফর্টিন অবধি হায়েস্ট আছে ওকে ফিফটিন অবধি করে ফেলেছি চলো বসাই তাহলে এক্স বাই সেভেন তার মানে এক্স অক্ষকে সাত একক দূরে পাঁচ ছয় সাত সাত একুক দূরে ছেদ করেছে যেই পয়েন্টটা ওয়াই অক্ষকে চোদ্দো একুক দূরে ছেদ করেছে তার মানে এটা যোগ করে দিই হ্যাঁ ঠিক আছে এবার দেখতে হবে গ্রেটার দেন লেস দেনের ব্যাপার যার জন্য আমাকে কী করতে হবে জিরো কমা জিরো পয়েন্ট বসিয়ে স্যাটিসফাই করতে হবে আমি যদি এখানে জিরো পয়েন্ট জিরো মানে জিরো কমা জিরো বসাতাম তাহলে কতটা দেখো এখানে জিরো প্লাস জিরো হয়ে যেত গ্রেটার দেন ইকলাস টু ফোরটিন হয়ে যেত তার মানে কি জিরো চোদ্দোর থেকে বড়ো হয়ে গেলো যেটা সম্ভব না তার মানে এটা অরিজিনের দিকে যাবে না উল্টো দিকে যাবে তার মানে এই দিকে জায়গাটা এইদিকে বোঝানো হচ্ছে এই দিকে না নেক্সট পরেরটা এক্স বাই ইলেভেন এক্স বাই ইলেভেন টেন ইলেভেন ওকে ওয়াই ভাই টোয়েন্টি টু বাই থ্রি টোয়েন্টি টু বাই থ্রি মানে আলটিমেটলি সাত তিনে একুশ হয় থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি থ্রি সেভেন পয়েন্ট থ্রি থ্রি না এটা নয় আট এটা সাত সেভেন পয়েন্ট থ্রি থ্রি মোটামুটি এরকম জায়গায় আসবে এটাকে আমি হুম প্রায় এরকম হুম আচ্ছা আবার যদি যেরকম আমি যেটা বসিয়ে দিতাম পরেরটাতেও একটু মনে মনে বসাই তাহলে জিরো গ্রেটার দেন টোয়েন্টি মানে টোয়েন্টি টু চলে আসতো যেটা অবভিয়াসলি মিথ্যা জিরো গ্রেটার দেন টোয়েন্টি টু না বাইরে যাবে তার মানে আলটিমেটলি দুটোর কমন এরিয়া কিন্তু এর বাইরে এখান থেকে শুরু হয়েছে বাইরে পরের থার্ডটা দেখি আগে এক্স বাই ফাইভ ওয়াই বাই ফাইভ ওকে এক্স বাই ফাইভ এই যে এখানে ওয়াই বাই ফাইভ এটা টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ আবার সেম গ্রেটার দেন আছে জিরো জিরো প্লাস জিরো মানে জিরো গ্রেটার দেন ফাইভ তার মানে বাইরেই যাবে তো মানে জায়গাটা কমন এরিয়া কত হলো তিনটার এই যে এরিয়াটা এই এরিয়াটা হচ্ছে আবার কমন এরিয়া মানে এর বাইরে যা যতটা এরিয়া আছে লক্ষ্য করো এটা হচ্ছে আনবাউন্ডেড তার মানে তোমাদের যে থিওরিটা করার মানে করিয়েছিলাম আমি আনবাউন্ডেড এরিয়া সীমাবদ্ধ এরিয়া না আনবাউন্ডেড এরিয়ার আনবাউন্ডেড রিজনের যে অঙ্কগুলো গিয়েছিলাম এলপিবির সেটা এখানে কী করতে হয় আনবাউন্ডেড হলে একটা স্টেপ বেশি করতে হয় শুধু চেক করার স্টেপটা বেশি করতে হয় আদারওয়াইজ তো বাউন্ডেডের মতোই অঙ্কটা এবার দেখো বাউন্ডেড হোক অথবা আনবাউন্ডেড হোক যেটাই হোক আলটিমেটলি যদি কোনো ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু থাকে তাহলে সেটা থাকবে অবশ্যই কোথায় কর্নার পয়েন্টে তাহলে এখানে দেখো কর্নার পয়েন্টগুলো আছে দুটো কর্নার পয়েন্ট তো অভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর কর্নার পয়েন্টটা বের করতে হবে আমাদের যেটা হচ্ছে একটা এইখানে একটা কর্নার পয়েন্ট আর এইখানে একটা যেটা আমরা জানি এখানকার কর্নার পয়েন্ট এটা হচ্ছে অবশ্যই ইলেভেন কমা জিরো এটা হচ্ছে ফরটিন আছে তাহলে জিরো কমা ফরটিন এইখানকার এটা বের করতে হবে যেটা হচ্ছে আমার কত নম্বর এক নম্বর আর সরি পাঁচ নম্বর আর চার নম্বর সমীকরণ সমাধান করার ফলে আসবে তো পাঁচ নম্বরের চার নম্বর সমীকরণ সমাধান করে কী আসবে আমি জানি আমি অলরেডি আগে করে ফেলেছি ওটা ওই জন্য ফাইভ কমা ফোর আসবে এই পয়েন্টটা সমাধান করবে তোমরা ফাইভ কমা ফোর আসবে আমি আর করে সময় নষ্ট করছি না তাহলে এই তিনটা পয়েন্ট তাহলে যদি ম্যাক্সিমাম ওর মিনিমাম ভ্যালু থাকে তাহলে এই তিনটা পয়েন্টের মধ্যে কোনো না কোনো পয়েন্ট থাকবে তাহলে দেখি আমি করছি তাহলে জেড পয়েন্টগুলো বসিয়ে দিই জিরো কমা ফর্টিন জেড করো ফাইভ কমা ফোর আর জেড কত হচ্ছে লেভেন কমা জিরো বুঝিয়ে দিই তাহলে এটা হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স মানে জিরো জায়গায় তার মানে টু ইন্টু তার মানে টোয়েন্টি পরেরটা ফাইভ কমা ফোর ফাইভ থ্রি পরেরটা চার দুই আট টোয়েন্টি থ্রি পরেরটা ইলেভেন তেত্রিশ প্লাস জিরো তেত্রিশ ও তার মানে অবমানটা হচ্ছে টোয়েন্টি থ্রি হুম এইবার এই অবমানটা যে টোয়েন্টি থ্রি এটাই অরিজিনাল ভ্যালু কি না যখনই আনবাউন্ডেড এরিয়া হয় তখনই আমাদের অ্যাকচুয়ালি উত্তরগুলো চেক করে নিতে হয় যে আমার যে অ্যান্সারটা বেরিয়েছে সেটা অরিজিনাল অ্যান্সার কিনা কারণ আনবাউন্ডেড বাউন্ডেড হলে ওই থিওরিটা খাটে যে কর্নার পয়েন্টের মধ্যে কোনো একটা কর্নার পয়েন্টে ম্যাক্সিমাম আমার মিনিমাম ভ্যালু আছে আনবাউন্ডেড হলে এই থিওরিটা এরকম হয়ে যায় যে কোনো একটা কর্নার পয়েন্টে ওই ম্যাক্সিমাম ওর মিনিমাম ভ্যালু হতে পারে নাও হতে পারে এরকমও কেস আছে অনেক যে নাও হতে পারে তার জন্য কী করবো আমরা চেক করব এবার চেক কী করে করতে হয় চেক করতে হয় এটা দিয়ে এই যে এই পার্টটা আছে যার মধ্যে যার ম্যাক্সিমাম ওর মিনিমাম ভ্যালু বের করতে বলেছে সেটাকে আমি অ্যাকচুয়ালি এখন চেক করবো যে এইটা দিয়ে যদি ইকুয়েশন তৈরি করা যায় এইটা আর এর মিনিমাম ভ্যালু যেটা বেরিয়ে আসলো তেইশ তাহলে মিনিমাম ভ্যালু বের করার জন্য আমি করছি এইরকম জায়গায় এই অর্থ আমার ছিল এখানে থ্রি এক্স প্লাস টু ওয়াই যেহেতু মিনিমাম ভ্যালু আমি চেষ্টা করবো যে এর থেকেও কোনো মিনিমাম ভ্যালু আছে কি না তার মানে আমি চেষ্টা করবো লেস দেন টোয়েন্টি থ্রি বের করার লেস দেন টোয়েন্টি থ্রি নিয়ে এই ইকুয়েশান সলিউশন করার বের করার দেখব আসলে কি তার মানে এটা যদি করতাম এখানে ইকুয়েশান রূপে ইকুয়েশন আকারে করতাম তাহলে এটাকে কথা হতো থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু টোয়েন্টি থ্রি ভাগ করে দিলে কথা হতো এক্স বাই টোয়েন্টি থ্রি বাই থ্রি প্লাস ওয়াই বাই টোয়েন্টি থ্রি বাই টু ইকুয়ালস টু ওয়ান এবার এইটাকে যদি এখানে প্লট করতাম প্লট করে কত হতো টোয়েন্টি থ্রি বাই থ্রি তার মানে সাত তিনে একুশ সেভেন পয়েন্ট সিক্স সিক্স ওকে এক্সেস আর এটা হচ্ছে কত এগারো দুই বাইশ এগারো পয়েন্ট সাড়ে এগারো তার মানে এক্সকে হচ্ছে সেভেন পয়েন্ট এটা কত পাঁচ ছয় সাত এই যে সেভেন পয়েন্ট সিক্স এরকম কোনো একটা জায়গায় আচ্ছা ইলেভেন পয়েন্ট ফাইভ ইলেভেন টেন ইলেভেন পয়েন্ট ফাইভ এরকম কোনো একটা জায়গায় এবার এটা যোগ করবো একদম দেখো যোগ করে দিলাম এবার কোন এরিয়াটাকে প্রকাশ করেছে এটা সেটা তো জিরো কমা জিরো বসানোর পরেই বোঝা যাবে জিরো কমা জিরো বসাই এটাতে তাহলে এটা জিরো কমা জিরো বসে দিলে জিরো প্লাস জিরো লেস দেন টোয়েন্টি থ্রি আলটিমেটলি জিরো লেস দেন টোয়েন্টি থ্রি যেটা একদম সত্য ট্রু তার মানে এটা মূল বিন্দুগামী যদি মূল বিন্দুগামী না হয় তাহলে উল্টো দিকে হতো মূল বিন্দুগামী তার মানে আলটিমেটলি এর যে এরিয়াটা এই এরিয়াটা হচ্ছে এই দিকে ঠিক আছে এই যে টোটালটা এবার দেখো দুটো যে এরিয়া হলো আমার বর্তমান এরিয়া আর যেটা আগে বের করেছিলাম এই এরিয়া দুটো এরিয়ার মধ্যে কোনো কমন জিনিস নেই কারণ আমার আগের এরিয়া ছিল এইটা এখনকার এরিয়া হলো এই জায়গাটার থেকে যেহেতু কমন এরিয়া নেই তাহলে যেই অ্যান্সারটা এসছে সেই অ্যান্সারটাই আমার কিন্তু অরিজিনাল অ্যান্সার যদি কমন এরিয়া পেয়ে যেতাম সাপোজ আমার এরিয়াটা এতটা আসতো এতটা তার মানে এই এরিয়াটুকুর মধ্যে আরও মিনিমাম ভ্যালু পাওয়া যাবে তেইশের থেকেও ছোটো ভ্যালু তৈরি করা সম্ভব আমি দেখলাম কি যে আমার যেটা এরিয়া এসছে মানে এই থিওরি অনুযায়ী মানে এই কোশ্চেন অনুযায়ী যেই এরিয়াটা সেই এরিয়াতে আমি তেইশের থেকেও ছোটো ভ্যালু বের করার চেষ্টা করলাম আর পারলাম না আমি অন্য এরিয়া পেয়ে গেলাম তেইশের থেকে ছোটো হলে অন্য এরিয়া পেয়ে যাচ্ছি তার মানে আমার ওই এরিয়ায় নেই তার মানে যেই কোশ্চেনগুলো যে শর্তগুলো দেওয়া ছিল সেই শর্ত সাপেক্ষে তেইশই হচ্ছে সবচেয়ে ছোটো ভ্যালু আমি যদি তেইশের থেকে ছোটো ভ্যালু নিয়ে এরিয়া বের করতে চাই তাহলে সেই এরিয়া পাবো না অন্য এরিয়া পাবো ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তাহলে অ্যান্সার হচ্ছে টোয়েন্টি থ্রি এটা ঠিক এবার যে ভাষা হয় সেই ভাষা আমি অলরেডি করিয়েছি ওই জন্য ভাষা লেখিয়ে আর করালাম না জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম ঠিক আছে চলো এবার ট্রান্সপোর্টেশন প্রবলেম যেটা ছিল সেটা শুধু সলভ করি চলো যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমের অঙ্ক তো যেই অঙ্কটা দেওয়া আছে খুশির খবর হচ্ছে এই বইয়ে একদম সেম টু সেম হুবহু এই অঙ্কটাই তোমাদের বইয়ে আছে উদাহরণ আমার পেজ নম্বর কত সাতশো সাতচল্লিশ পেজে আমার এই বইয়ে তোমাদের বইয়ে দু একটা পেজে দিকে হতে পারে এটা দু এক বছরের পুরোনো বই নতুন এডিশনের বই থাকলে একটু আলাদা আলাদা হতে পারে যাই হোক অঙ্কটাকে পড়ো তারপর আমি করবো করার সুবিধার জন্য একটা সুন্দর ছক আছে অঙ্কটাতে দু একটা অঙ্কই আছে তোমাদের বইয়ে এরকম টাইপের তো একটা ছক আছে এটা বুঝে গেলে অঙ্ক কিচ্ছু না ভাষা তোমাদের বইয়ে লেখা আছে তোমরা জাস্ট এখানে বুঝে নাও বোঝার দিকে খেয়াল করো ভাষা তোমাদের বই একদম ডেট্টো লেখা আছে যেহেতু উদাহরণে অঙ্কটা করে দেওয়া আছে কোনো অসুবিধা হবে না পর অঙ্কটা কী বলা আছে আমিও পড়ি তোমাদের সঙ্গে যে দেখো একটা পরিবহন সংস্থা আছে মানে ট্রান্সপোর্টেশন কোম্পানি আছে যার পাঁচটা জায়গায় অফিস আছে ওকে এব সি ডি ই পাঁচটা জায়গায় অফিস আছে এই পাঁচটা অফিসের মধ্যে প্রত্যেকটা অফিসে কতগুলো করে ম্যাক্সিমাম কার আছে মানে গাড়ি আছে লরি আছে সেই লরিগুলো দেওয়া আছে যে বি অফিসে দশটা এ অফিসে আটটা সি অফিসে ছটা ডি তে আটটা আর ই অফিসে চারটা করে গাড়ি আছে মানে ধরা যাবে গাড়ি এখানে এই এখানে ই সরি সি ডি ইতে এতগুলো গাড়ি ধরবে আর এ আর বিতে এতগুলো গাড়ি আছে ওকে তারপর এ সি এ ডি প্রত্যেকটার হচ্ছে দূরত্ব কত কত সেটা হচ্ছে ছকে দেওয়া আছে একটা অফিসের দূরত্ব কিলোমিটারে দেওয়া আছে তার মানে এ থেকে যদি সিতে যায় দুই কিলোমিটার যেতে হবে এ থেকে ইতে গেলে তিন কিলোমিটার সাপোজ বি থেকে যাচ্ছি ডিতে তো দুই কিলোমিটার যেতে হবে এরকম দেওয়া আছে আমাদের কী বের করতে হবে এ এবং বি অফিসের লরিগুলি এই যে লরি আছে এই লরিগুলো এখানে পাঠাবো বি সি সরি সি ডি ই এখানে এ আর বি এর লরিগুলো এখানে পাঠাবো তাহলে কীভাবে পাঠানো যাবে মানে কোন সমীকরণ দিয়ে বা এমন একটা প্রোগ্রাম তৈরি করো একটা এলপিপি তৈরি করো যেই প্রোগ্রামে আমার আলটিমেটলি এই লরিগুলোকে এখানে পাঠাতে হলে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স কভার করতে হবে ঠিক আছে তাহলে দূরত্বটা মিনিমাম করতে হবে এটাই হচ্ছে প্রবলেম চলো এবার দেখি দেখি কতগুলো কী আছে সবার প্রথম মনে করছি যে এ থেকে সিতে আচ্ছা প্রথমে দেখো ছবিটা করা আছে ছবিটা কি এখানে এ এখানে বি দুটো ফ্যাক্টরি আলাদা আলাদা জায়গায় দুটো অফিস সি ডি ই পাশাপাশি করে নিয়েছি দুটো দুদিকে এখানেও খুবই সুবিধা হবে কারণ হচ্ছে এখান থেকে আর এখান থেকেই গাড়ি পাঠাবো আমরা এই তিনটে জায়গায় পাঠাব ঠিক আছে মনে করছি এ থেকে সিতে হচ্ছে এ থেকে সিতে পাঠাবো এক্সটি লরি ওকে এক্সট্রা লরি এবার দেখো এ থেকে যদি সিতে এক্সট্রা লরি আর আচ্ছা এ থেকে এটাও ধরে নি এ থেকে ডিতে ওয়াইটি লরি পাঠাবো এই যে ধরে নিয়েছি এক্সটা লরি আর এটা এখানে ওয়াইটা লরি তাহলে এখান থেকে যদি দেখি কতগুলো লরি পাঠাবো বি থেকে টোটাল ছটারই জায়গা আছে ছটার বেশি ধরবে না এমনিতে এক্স পাঠিয়ে দিয়েছি তাহলে কত হবে এখান থেকে পাঠাতে হবে সিক্স মাইনাস এক্স সিম্পল পরেরটা এখানে দেখো এখানে যদি ওয়াই পাঠিয়ে দিই আটটা লরি আছে আটটা লরি ধরবে তাহলে এখানে কথা হবে এইট মাইনাস ওয়াই এটুকু বোঝা গেল এটুকু কোনো অসুবিধা হওয়ার কথা না নেক্সট তারপর এইখান থেকে যখন লরি পাঠাবো ইতে এবার দেখো এইখান থেকে ইতে যদি লরি পাঠাই তাহলে এইখান থেকে ইতে দুটো অলরেডি আগে পাঠিয়ে দিয়েছি এখানে এক্স এখানে ওয়াই ছিল তো আটটাই ওর কাছে এর কাছে তো আটটাই ছিল তাহলে কথা হবে এইট মাইনাস এক্স মাইনাস ওয়াই তাহলে এতগুলো লরি ইতে পাঠাতে পারবো ম্যাক্সিমাম এর বেশি চালিয়েও পারবো না তারপর আবার এইখান থেকে এইখান থেকে যদি লরি পাঠাতে চাই তাহলে কি হবে এই এই পার্টটা আর এই পার্টটা দেখো এইখান থেকে এতগুলো লরি ছিল পাঠিয়ে দিয়েছি আবার এতগুলো লরি পাঠিয়ে দিয়েছি তো বাকি যেগুলো আছে তার মানে টোটালটা ছিল দশটা তাহলে টেন মাইনাস এটা অ্যান্ড এইটা বিয়োগ করে দেবো তাহলে যেটা হবে সেটা হচ্ছে এইরকম একটা আসছে এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর তাহলে এই যে হচ্ছে টোটাল ব্যাপারটা এইবার ডিসটেন্সগুলো লিখবো কারণ আলটিমেটলি বের তো আমাদের ডিস্টেন্সই করতে হবে তাহলে দেখো কত এ থেকে সিতে দুই কিলোমিটার এ থেকে ডিতে পাঁচ কিলোমিটার এই যে পাঁচ কিলোমিটার ডিসটেন্স এ থেকে ইতে তিন কিলোমিটার প্রত্যেকটা লিখে দিয়েছি বি থেকেও সেম প্রত্যেকটা লেখে দিয়েছি কিলোমিটার ওয়াইজ ডিস্টেন্স কতটা দূরত্ব যেতে হবে আলটিমেটলি কত দূরত্ব যাচ্ছে সেটাই তো হিসাব হিসাবটা মানে কি যে এক্সটা লরি দুই কিলোমিটার করে যাচ্ছে তাহলে কত টোটাল কত কিলোমিটার হচ্ছে টু এক্স কিলোমিটার এই যে ব্যাপারটা মানে টোটাল হিসাব করতে যাচ্ছি আমি যে প্রত্যেকটা লরিতে যে কাউন্ট হয়েছে দূরত্বটা সেই দূরত্বটা আলটিমেটলি কত ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে এখানে সমীকরণ যদি বের করতে যাই তাহলে দেখো এখানে এক্স যে পার্টটা আছে এক্স অবশ্যই জিরো গ্রেটার দেন সরি জিরো না গ্রেটার দেন জিরো গ্রেটার দেন ইকুয়াল টু জিরো নাও পাঠাতে পারি আমি লরি তাহলে গ্রেটার দেন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো কারণ কারণ হচ্ছে এক্স আর ওয়াই তো লরি নেগেটিভ তো হতে পারে না পার্টটা এখানেও সেম লরি পাঠিয়েছি তার মানে এইট মাইনাস এক্স মাইনাস ওয়াই এটাও কি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো তার মানে এখান থেকে যদি বের করি তাহলে কথা হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস এইট মাইনাস যদি আউট করে দিই তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই লেস দেন ইকোয়ালস টু এইট উল্টে যাবে অসমীকরণের চিহ্ন পাল্টে যায় এটা পরে এখান থেকে হলো পরেরটা এখান থেকে মাইনাস সিক্স আবার কেটে গেলে লেস দেন ইকোয়ালস টু সিক্স পরে আচ্ছা এটা এইট মাইনাস ওয়াই গ্রেটার টু জিরো মাইনাস ওয়াই টু মাইনাস এইট চলো এটা একটা হল পরের এইখানে দেখি এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো তাহলে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু ফোর এটা ঠিক আছে তার মানে এইখানে একটা এখানে একটা এখানে একটা এই একটা আর এই যে দুটো ছিল এই যে সমীকরণগুলো হলো ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা আচ্ছা তারপর দেখি এবার যে আমার আলটিমেটলি এগুলো তো শর্ত হয়ে গেল সব যে এই এই শর্তে যাবে কী বের করতে হবে সেটা হচ্ছে ডিসটেন্স তাহলে টোটাল দূরত্ব দেখো টোটাল দূরত্ব যদি বের করতে চাই তাহলে কত হচ্ছে দূরত্ব আমার গুণ তাহলে প্রত্যেকটা গুণ করলে কত হচ্ছে এটা টু এক্স প্লাস এটা যদি গুণ করতাম তাহলে হতো কত ফাইভ ওয়াই প্লাস এটা যদি গুণ করতাম তাহলে কত হত আট তিনে চব্বিশ মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে গুণ করলে প্লাস এইট কত হচ্ছে চার ছয় চব্বিশ মাইনাস ফোর এক্স এখানে গুন করলে প্লাস টু সিক্সটিন মাইনাস টু ওয়াই আর এখানে যদি গুণ করে দিতাম সেভেন দিয়ে প্লাস সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস সাত আটে না সরি সাত চারে আঠাশ ওকে চলো দেখো এক্স কতগুলো আছে কত হতো টু এক মাইনাস মাইনাস ফাইভ হয়ে গেল প্লাস ফাইভ মাইনাস ফাইভ আউট তাহলে হচ্ছে সেভেন ওয়াই অ্যান্ড দেন চব্বিশ চব্বিশ আচ্ছা আর ষোলো সব প্লাস তাই তো চব্বিশ চব্বিশ ষোলো চব্বিশ চব্বিশ ষোলো এটা হিসাব করে মাইনাস যদি টোয়েন্টি করতাম এটাতে তাহলে আলটিমেটলি হতো ছয় দশ চোদ্দ আঠেরো ছত্রিশ এর মতো ছত্রিশ হ্যাঁ যা যাক ছত্রিশ তাহলে দূরত্ব এবার দূরত্বটাকে যদি জেড ধরে নিতাম তাহলে কত এটা প্রথমে ধরে নেবে মনে করি দূরত্ব সেট তাহলে তার মানে আমার এই যে পার্টটা আছে এটাকে আমার ম্যাক্সিমাম আর মিনিমাম করতে হবে কী বের করতে হবে দেখো ন্যূনতম দূরত্ব বের করতে হবে তাহলে মিনিমাম বের করতে হবে তাহলে এটা চলো এবার লিখি তাহলে সে দিতে হবে এটা চলো সে দিলাম তাহলে অতএব এল বিপিটা সাজালে হচ্ছে জেড ইকোয়ালস টু টু এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস ছত্রিশ কে অবম করো শর্ত সাপেক্ষগুলোকে